সবাইকে শিরোনামহীন নাটকটি দেখার জন্য সাদর আমন্ত্রণ। হ্যালো ব্রাদার, ইয়েস, হাউ আর ইউ? হাউ আর ইউ? আই'ম ফাইন, আই'ম ফাইন। নো নো নো, হোয়াট? নো নো, প্রশ্ন আমার লাগবে পরীক্ষার আগের দিন, রাতে হলে চলবে? আমি কোনো কথা শুনতে চাই না। নেভার নেভার, রাখি, বাই। আরে বাপু, কেমন আছিস? ও ব্রাদার, আর ইউ? আরে ম্যান, ভালো লাগে না? তুই সব সময় আমার সাথে এই এরকম উল্টাপাল্টা কথা। আসলে শিক্ষায় যদি নিয়ে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। নো ম্যান, 2018 সালে আসো, ডিজিটাল আসো, এখন ইয়ো ইয়ো সব ইয়ো। আমি কি তোর মতো ঘরে কোণে বসে থেকে চোখ নষ্ট করবো আর মাথার ব্রেন ক্ষয় করবো? আমি ওরকম না ম্যান। শুনে তোর সাথে কথা বলে আমি কখনোই পারবো। আচ্ছা ওকে, আমার আর পড়াশোনার কথা ভালো লাগে না। বল, তুই কোথায় যাচ্ছিস? এই তো বাজারের দিকে যাচ্ছি। ও তাই? আচ্ছা যা, তোর দেরি হয়ে যাবে। আর শোন, তোকে একটা কথা বলি, সামনে আমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, সো একটু পড়াশোনা একটু একটু ভালো করে করিস। আপনার ভুল আছে, সবাই তো হাতেই পরে, আগে উঞ্চি মেয়েরা বাম হাতে পড়ছে, এখন পরে ডাইনাতে। এই জন্য ডিজিটাল যুগে আমি পায়ে পরে দর্শকের দেখাইতেছি। কেউ জোর আমার গাল দুয়ারে অবস্থা গা পুরা এই গাল হুজুর দেখ পায় না এই গাল ওই যে বিকে উত্তর পাড়ার গেদির আছে না, ওরা তো প্রতিদিন এই সব বৌসি খালে বৌসি খালে কি পাতা দিয়া তা আমার কি আমার কাছে পাতা ছড়া লাগবো? হুজুর ওরা তো জানে না যে এটা আপনি করে গাল। আর তুই হেই কথা মতে আমার গাছগুলার কথা দিয়া পঙ্কাল মালে দিতে মারলাম না, এরপরে আর একটা দিব। একদিন পর তোমার পরীক্ষা নেবো। নো প্রবলেম ড্যাডি, ফোন আছে না, নো টেনশন। এ ফাকা জুজুল, এগুলো কি কয়? আমি কই পড়াশোনার কথা আর আমার কয় যে ফোন? আরে হুজুর বলেন না, 2018 চার ডিজিটাল যুগ, এখন তো আর কলেজ জীবনে পড়তি বই লাগে না, সব ফোনের মধ্যে। ও আমরা লাল করছি, তখন তো রাত করে দিন করে বই না পড়ছি, এখন তো ডিজিটাল যুগ, বুঝি না। জি হুজুর, এ বাবা তোর পড়াশোনা কিরম চলছে? ও ড্যাডি অনেক ভালো ভালো। আর ড্যাডি আমার কিছু মানে লাগবে, মানে কি পরীক্ষা না বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার পরীক্ষা। আমি হলো এলাকার চেহারা গালিছি, আর আমার ছেলে টাকার চিন্তা করে। বাবা তোমার যখন যা লাগে এই ফকাকে বইল আমি আছি। আর পড়াশোনা ঠিক মতো চালা দাও। নো প্রবলেম ড্যাডি,
ও গে ড্যাডি তুমি এত ভালো, এতদিন চড়াটা শিখাম লাগিব কি করবো, একলা মানুষ একদম খাওয়া লাগে, বেটারও স্কুলে পাঠান লাগে, কতদিন ধরে বুদ্ধ তাকে খেতে পাইন দেয় না, খেত হত্যা দুঃখ ভাই বাবা সকালে খাই আসছো? হ্যাঁ বাবা খাই আসছি। বাবা তোমাকে একটা কথা বলো। বাবা আগামী বৃহস্পতিবার তো আমি পরীক্ষা দিব। ভালো খবর বাবা বল। বাবা দেখো এটা তো আর শহরে পরীক্ষা হবে না, এটা হবে ঢাকা শহরে। বাবা ঢাকা শহরে পরীক্ষা? বাবা আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে বাবা? দেখো বাবা কোনোদিন তো ঢাকা শহরে যাইনি, আর কত লাগবে সেটাও তো আমি জানি না। বাবা তুই চিন্তা করিস না বাবা, আমি কামলা বেশি হয় সময় বেশি হয় যত টাকা লাগবে, তুই বাবা ঠিক মতো পড়াশোনা আর মতো আসিস কে কয়েকদিন তো পরীক্ষা জ্বর আসবো না বাবা। না বাবা কোনো সমস্যা নাই। আচ্ছা বাবা ওই বাজারে যাচ্ছি, বাজারে এখন বাজারে যাবি কে? দেখো বাসায় তো বাজার ঘুরে এসেছি, দুপুরে রান্না করতে হবে না। আমি তো আমি টাকা নিয়ে আসি না, তার আগে দন্ত এনে গান করে দিয়ে দেবো। যাও বাবা দুপুরে কি খাইতে যাবা না কেমনি আসবো? না না তুই রোজের ভিতরে কষ্ট করে আসবি না বাবা, আমি যাবো না। যা বাবা। আচ্ছা বাবা তুই কাজে থাকে একটু বিশ্রাম করে নি। আচ্ছা বাবা যা বাবা। ভালো করে মা আমরা সৎ কখন কয়টা না গে কিছুই দিয়া পাই না, ঠিক মতো সল রা মাথা ভালো করে দেওয়া বছর তো দিয়া পাই না, কি আর হরা মনে বড় আশা সল্ডক মানুষ করবো তাই কামলা বেশি চাষ বয়সে যাই সল্ড করলে ফিরে আবেন না কে গাছতলা ফিরে আসে পুরো গেছি যাই। ড্যাডি 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 কাম অন বেবি, ও ড্যাডি ট্রেন ইজ লেট, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তো কোথায় গেলে? ও নো তোমার কাছে যে নগদ টাকাটা দিছি এটা নিয়ে পার হয়ে যাও, আর তুমি যার সাথে সাথে আমি এক্ষুনি বাজারে যা, তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিতেছি। আমার গর্বে মুখটা বইরা লেগেছে, আমার সাল ইংলিশ কা ইংলিশ, আমি এত টাকা পয়সা খরচ করছি আমার এই টাকা পয়সার কোনো দুঃখ নাই, কারণ আমার সব এখন ইংলিশ কয়, আমি না বুঝি কি হবো, আপনারা তো বুঝেন কোমলা সারাগানি চেয়ারম্যানের ছেলে ইংলিশে কথা কয় ইংলিশ। হাই রে দিন ভরে কামলা দিয়ে এসে গরু খিলাই খেয়ার কাটি, আর হে খেয়ার ওই চাষির গুড়কা এসে ফেলে দেয়, আবার ইতাম দিনের এগাত হয় কি আইসে গরু খিলাই ইতিমধ্যে গরু বেশ মুখ গরু আল্লাহ হারে না, ডাক্তার নিয়ে আসি তাও হারে না, তাই তো গোয়ে গরু হারে না কে বুকে যাচ্ছি। বাবা
তোমাকে কিছু টাকার কথা বলেছিলাম না বাবা, টাকার কথা বলছিলি? এই না বাবা, অনেক কষ্ট করে জোগাছিলাম, ওই মেলা দিন আগে কামলা বেচছিলাম, এইটা আজকে দিছে তো বাবা। না বাবা, তোমার দোয়া থাকলে আমার জন্য সব সম্ভব। আরে বাবা কষ্ট, তোর দোয়াতে কোনো কার দোয়া, আমার দোয়াতে কোনো কার দোয়া দেখো বাবা। বাবা ভালো ভালো পড়াশোনা করিস বাবা, তোর মায়ের খুব স্বপ্ন ছিল বাবা, তুই একদিন এই গ্রামের ভিতর মানুষের মতো মানুষ হবি বাবা। বাবা তোর কাছে আমি কিচ্ছু চাই না বাবা, যত টাকা লাগে আমি দেবো বাবা। বাবা তুমি কি দেশ না রে জানো তো, ও বোঝে না শহরে কবির ভাই। আমার ভাইটা যেখানে আছে সেখানে আপনার ছেলের কোনো নিরাপত্তি নাই। আমি তো এই কথাই কই বাবা, তুমি এমন যাও গা না বাপের কথা না আমার কথা। আমি এখন ব্যবসা করি ঢাকা শহরে, খালি একশো তিনশো মাল একশো খালি তিনশো মাল একশো তিনশো মাল একশো
বেলা তো মেলা হয়ে গেছে, যাই এই বেলার ব্যবসা হইব না। ভালো অবস্থা, ভালো অবস্থা আছে তো ভাই? জি বড় ভাই, সব দিক ঠিকঠাক আছে তো? হ্যাঁ বড় ভাই, ক্লিয়ার। আর ওই যে গুলশান মাল যাইছ? আরে বড় ভাই, আপনি বলবেন তারপরে আমি কাজ করবো। আপনি বলার আগে আমি পানির মতো কাজ করছি। আর ছোট ভাই বস্তুর ব্যাপারটা? আরে বড় ভাই, এক পেটি টাকা লাগবো। সমস্যা নাই, ছোট ভাই এলে ছোট ভাই বলবে যে দুই পেটি টাকা লাগবো। জি বড় ভাই, জি বড় ভাই। বড় ভাই একটা কথা ছিল। কি কথা? ওই যে দুই পেটির কথা বললেন না? ও যাই যে এক পেটি দিমো আর এক পেটি যে থাকবো, ওই এক পেটির ভিতরে আমার একটু দেখে। আরে সমস্যা নাই, আমি যাচ্ছি নাকি? হ্যাঁ জি বড় ভাই, চলবো। ছোট ভাইটা হোনা হয় না মানে? বড় ভাই ফোন লাগান। হ্যালো ব্রাদার। হ্যাঁ ছোট ভাই, তুমি কোন জায়গায়? এই আমরা তো এসেছি। আরে আমি তুমি নিয়ে গোলদাদার রয়েছি। কোথায়? এই যে তুমি টয়েট টয়েটে সামান দাঁড়া আছি তো। ও ব্রাদার, কি অবস্থা? আরে ছোট ভাই, এটা কেডা? ও পয়সা কেডে? এটা আমার ফ্রেন্ড। ও মাই ছোট ভাই, হাড্ডু টু। ওকে, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম ফাইন। হাড্ডু টু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তো আছি। জি বড় ভাই, যান চলে যান। ছোট ভাই চলায়ও। আমি বুড়া মানুষ, হ্যালো মেলা তো কিছু বুঝি না, ফোন টোনও কিছু বুঝি না। যাই চেয়ারম্যান কাছে যাই, চেয়ারম্যান চলে আছে কাছে। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, সকাল সকাল ডিস্টার্ব কি রে বক কবির মিয়া? আল্লাহ ভালো লাগছে। কি সমস্যা? আসিলাম হলো ওই আয়তের ট্রেনে আপনি ব্যাটাতে আমার সাল ঢাকা গেছে। আমি তো হ্যালো মেলা বুঝি না। একবারও স্মরণ করে রাখায় আমি কমতার নাম মনে থাকি না। আর ওই যে বড় ভাইয়ের কথা তো বলছিলাম, পাইছো না? আচ্ছা ঠিক আছে। আর ওই যে তোমার বন্ধু, খুব ভালো খুব ভালো। আচ্ছা পরীক্ষা তো ঠিক করে দিও। কবির মিয়া জানি কোন ভুইটা চুক্তি দেওয়া হয়েছিল নিলেন আর কবির মিয়া কি কয়েক আসলে তোহেন সারা নিরাবার যা বুড়া মানুষ তো। চেয়ারম্যান সাহেব, এসকাই নিরাজ মনে চেয়ারম্যান সাহেব,
টাকা ও ক্রিম নিয়ে খাইছো তখন ভালো লাগছে, আর এখন নিরামিষ দি ভালো লাগে না। কি রে পাপ্পু, আমরা কি এসেছি? ও ম্যাম দেখছিস না ওর তো পরীক্ষা। আচ্ছা তো শোন, তুই একটা বাস্তব উদাহরণ। হ্যালো ভাইয়া, ও কোথায় গেছেন পরীক্ষা দিতে? ও আই এম গোয়িং টু দিনাজপুর। ও ভাই দিনাজপুর কোন জায়গা? চিলমারি। ও চিলমারি, আচ্ছা তো পাইছেন কি আপনি? আমি কব না ম্যাম, এত কথা বলো তুমি। ও ভালো, তো কোন সেট পালেন? ক সেট ক। আরে ভাই আমি তো খোয়া সেট পাইছি। ও তাই কোন শ্রেষ্ঠ নাইস টু মিট ইউ। হ্যালো না, হ্যালো দেখুন ভাই, আমি আপনার মতো এতটুকু অনির্ভরশীল না যে আমি নিজে পড়ে পরীক্ষা দিতে পারবো না। আমি যথেষ্ট আত্মনির্ভরশীল এবং আমার উপর আমার নিজের ভরসা আছে। ভাই আপনি আপনার কথাটা একটু ভেবে দেখুন। ধরুন আপনার প্রশ্নটা আপনার কাজে আসবে না, তখন কি করবেন আপনি? আরে ভাই আউটপোস্টটা পরীক্ষা লিখে যাচ্ছি, কি জানেন আপনি? জানেন না, সেটা পরীক্ষার পরেই দেখা যাবে। ও গ্রাইস, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তাহলে চলো, চলুন ভাই। এই ফোন পেলে না কোথায় যাচ্ছ স্যার? আরে আজকে যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে না, ওইখানে যাচ্ছি। এ স্যার পরীক্ষা দিও পোলাবান, আমরা মনে কাজে কি হলো মশা বাবা মারে দেনি। লাফালাফি করিস না, শান্ত থাক। এত গরিব মানুষকে পকেটে দিয়ে দিয়ে দেখছেন জরা জরা দেয়া। আমি কি বলেছি? কিরে বাপু পরীক্ষা কেমন করবো? ও ম্যাথ সবসময় ভালো হইও সব অসম, সেটা তো দেখেই বুঝতে পারছি। হ্যালো বড় ভাইয়া, আপনার পরীক্ষা কিরকম হলো? ও ম্যাম আমি সবসময় বলো অনেক ভালো দিয়েছি, এটাই স্বাভাবিক, ভালো হয় ভালো। ভাইয়া আপনার পরীক্ষা কিরকম হলো? হ্যাঁ ভাই আমার পরীক্ষাটা খুবই ভালো হয়েছে, আশা করি টিকে যাবো। তা আপনার কিরকম হলো? আরে ভাই আর বলেন না, একটু নেই গে
ওই প্রশ্ন পাইছিলাম না, শালার প্রশ্ন পাইছি কসে তাইছে কসে। এখন বুঝতে পারছি না, টাকা দিয়ে এত টাকা দিয়ে আউট প্রশ্ন কিনলাম আর আমার প্রশ্ন কমান করলো না। হায় রে কপাল। আচ্ছা যা হয়েছে হয়েছে, চল চলো ভাই, সময় লাগ। একটু কম কম দেয় আর কি। আরে বড় ভাই পিস্তল দেখাইছি তাও বুকে ডরে করে না, ঠিক আছে? বড় ভাই আপনার যাইতে হবো। আরে বড় ভাই ফোন করেন, সমস্যা কি? কথা ছিল আর কি। কি কথা? ছোট বাইরে তো নিয়ে যাবো, তো ডর করবো। সমস্যা নাই, ওর বুকে সাহস আছে বটে। ওকে বড় ভাই চলে, ঠিক আছে চলে। ভাই আগের ব্যবসা চললো না, নতুন ব্যবসা ধরছি। চা ভাই কামরা বিশ করে কথা করে, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। আমি এই ওষুধটির দাম নিচ্ছি মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা। আসেন কোনো বড় ভাই নিবেন, কিন্তু কোম্পানির প্রচারের সাথে দাম নিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা। আগের ব্যবসা চলে না ভাই, চলে না। পুলিশে খালি হপ্তা নেয়। হপ্তা নিব কে? আমি জানি না ভাই। দুই নাম্বারি করো না ভাই, পুরো আসল মাল ভাই। কেমনে আসল? এই যে একদম দেখেন, বোতল তো পুরো না।300 মাল 100 300 মাল 100 খালি 100 খালি 100, যেটা নিবেন 100 যেটা নিবেন 100। আবার সেই 100 টাকাই দিছে। আমি আপনার কলমের চান্দিটা ফুটা করে দিই, আপনি শিকার হলেন না, আপনি ভয় পান। সামনে সাতটা কিন্তু আমার, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা, আমি আমি স্টেশনে এসে তারা আছি কতক্ষণ ধরে? হ্যাঁ হ্যাঁ আসেন, আমি তারা আছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হ্যাঁ বড় ভাই মানিটা নাকি কিছু আনছো নাকি আরে ভাই আনছি আনবো না মানে বাপু আজ তাহলে আমি আসি ও আচ্ছা ব্রাদার ভাই তুই রাস্তাঘাটে কোনো প্রবলেম আমাকে সলভ করে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম যা আমি এই আর তুই দুই এক দিনের ভিতরে আসিস আমার মা একবার থেকে কিছু বড় বড় কিছু মাল আইবো মাল তুমি দেওয়া রাখবা তুমি একটা মানে একটা আছে আমাকে দিবে আমি তেটা মানবো না এটা হতে পারে না ব্রাদার বড় ভাই ওর মাথায় কি এত বড় বোঝা চাপে দিয়ে যাবো আরে কোনো সমস্যা নাই তুই তো আসস নাকি আরে ভাই আমি যত থাকি ও তো এখন ছোট আরে সমস্যা ঠিক আছে বড় ভাই আপনার যা কইব নাকি ও ব্রাদার তুমি আমাকে ভরসা করো না পাপুর উপরে ভরসা করো না তুমি ওকে চলো মানুষের অভাব পড়ছে এই কমলাপুর স্টেশন লড়তে পারে জানি আরে শোন ইনফরমেশন আছে আজকে ওখান দিয়ে মাদক চোরাচালান হবে তাহলে তো তাড়াতাড়ি জানিব মেলা কিছু দেওয়া দেবেনি হ্যাঁ তাড়াতাড়ি আরে উনি এলাকার নেতা তুই চিনিস না ওনাকে আমি মনে হচ্ছে উঠকি না দুম্বা বল তুই মোটা হলে কেবল সার সেটা যদি তুই বুঝবি তাহলে এতদিন প্রমোশন পেয়ে আমার জায়গায় তুই আসতি ঠিক আছে স্যার আমার তাহলে উন্নত হব না স্যার আমি ওরা মোটা হব আমার তো হিনে তুই ওকে জিজ্ঞেস করে গিয়ে ওনার চাউলের ভাত খাস ঠিক আছে স্যার আমার পামু কোনে যেখানে আছে সেখান থেকে স্যার এর গলে কেন কথা বলেন স্যার ঠিক আছে হয়ে গেল স্যার 2 টাকা কিসের জন্য স্যার আমার আগে যান আঙ্গুল আবার কি ওই যে আমুর মুখে খাই ওইলা ওইলা আচ্ছা ঠিক আছে এনে স্যার আরে একটা আলি ভালো লাগে ওর দাম 3 টাকা হ্যাঁ ঠিক আছে দাম আরে একটা আছে আচ্ছা আরে স্যার কি টিয়া এমনি দিয়া হয় না টিকিট দিল হুড়মুড় মরল আমি আলাদের যাচ্ছি স্যার স্যার আমাকে এরকম ভাবে আসামের মতো চেক করে তোর মধ্যে জানি স্যার কি বলো কি স্যার দাম বললাম না খাবার
বড় ভাই কইল না আমারও যাইব আপনারও যাইব। আশা ফুরাইছে বাঙ্গা চুরা রাস্তা দেখে নয়ন ফুরাইছে। আসলে মানে ইনফরমেশনটা ছিল আপনাদের এলাকার মানে কবির করিমের যে ছেলে তার কাছে অনেক ইয়াবা মানে আপনি তো জানেন বর্তমানে বাংলাদেশে ইয়াবা বিরোধী অভিযান চলছে আমাদের আশা। আপনার সাথে তার বাড়ি পড়ছে কিন্তু নানান রাস্তা নামে বাকি বদলি তো তাই যাইতে পারতেছি না রাস্তাটা বলে দিতেছি হাতের বামে যেটা বলেছে আর কিছু নাই অবশ্যই
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি, আমার একটা আনন্দের সংবাদ ভাই। তোমার তো আমার সাথে ছিল বলে আমি আজকে এই সব অভিযোগ আছে মাদক ব্যবসায়ী আমার ছেলে করতে পারে না। আমার ছেলে কখনই আমার ব্যবসা করতে পারে না। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার ছেলে কখনই আমার ব্যবসা করে না। আমি এখন কোথায় যাবো? গরিব মানুষ কামলা বেশি যায়, কার কাছে যাবো? উপায় তো একটাই, চেয়ারম্যান সাহেব। কি হয়েছে বলল তো আপনার ছেলে আবার ব্যবসা করে, আমার ছেলে আবার ব্যবসা করতে পারে না। আচ্ছা যখন বলতেছো তুমি যখন বলতে বিকেল হয়ে গেছে কথা জানি আমি আর তুই ছাড়া আমার একটাই মাত্র ছেলে গল্পের কখনো শেষ হয় না। টিভি পুলিশ ভালো ছাত্র রজতকে ধরে নিয়ে গেলেও কিন্তু তারা অনুশোচনায় অনুতপ্ত, কারণ ভালো একটি ছেলেকে তারা ধরে নিয়ে টর্চার করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই বড় ভাই এবং তার চালা ক্রস ফায়ারে মারা গেছে। কিন্তু নির্মম সত্য হচ্ছে তাদের যে বিগ ব্রাদার, তাদের যে গডফাদার, তারা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে, সারা জীবন ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। আর যার কারণে আমাদের আজকের এই সরল গল্পটির নাম হচ্ছে শিরোনাম দিন। কি শিরোনাম দেবো এই গল্পের? শুধু এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের নাটক শিরোনাম।